আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিথিস কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব কমন একটি ডেজার্ট, আর সেটা হচ্ছে ক্যারামেল এগ পুডিং। বাট এই ক্যারামেল এগ পুডিংটি তৈরি করতে গেলে নানান রকম সমস্যা আমাদেরকে ফেস করতে হয়। যেমন পুডিংটি স্মুথ হয় না, ভিতরে অনেক বেশি বাবল চলে আসে। আর আমার তো মনে হয় সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হয়, আবার দুধটাকে ঠান্ডা করতে হয়। এটা একটা লেন্দি প্রসেস আমার কাছে মনে হয়। তাই আজকে আমি আপনাদের জন্য এনেছি দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজ উপায়ে কীভাবে ক্যারামেল এগ পুডিং তৈরি করা যায় সেই রেসিপি। আর এই পুডিংটি কিন্তু একদম স্মুথ সিল্কে একটি পুডিং হয়, আর খেতে তো এক কথায় অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। পুডিং তৈরির ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, আমাদের পুডিং মোল্ডটি রেডি করে নিতে হবে। তো আপনারা চাইলে এরকম গোল পুডিং মোল্ডগুলো ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি এটা ব্যবহার করছি। আমি একটি পাউন্ড কেকের মোল্ড ব্যবহার করব। এর ভিতরেও পুডিং কিন্তু খুব সুন্দরভাবে হয়, তো এই শেপটা আমার ভালো লাগে, তাই আজকে আমি এই মোল্ডে পুডিংটা তৈরি করব। প্রথমে যেটা করতে হবে, আমি এই মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, আর চিনিটা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর এটাকে আমি চুলায় দিয়ে ক্যারামেল করে নিব। মোল্ডটা আমি সরাসরি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, এটাতে কোনো রকম চামচ বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। জালটা একদম মিডিয়াম টু লোতে রেখে একটুখানি ধরে নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল করে নিতে হবে। যেখানে দেখবেন চিনিটা ক্যারামেল হচ্ছে না, সেই জায়গাটা একটু চুলার মাঝখান থেকে ধরে সুন্দর করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো এইভাবে ক্যারামেল করলে যেটা হয়, ক্যারামেল অন্য পাত্রে করে তারপর ঢালতে গেলে ক্যারামেল কিন্তু অনেক ওয়েস্ট হয়, সেজন্য আমি এইভাবে ক্যারামেলটা তৈরি করা প্রেফার করি। তো ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে, চুলার জালটা আমি অফ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে নিচ্ছি। মোল্ডটাকে আমি নামিয়ে এনেছি, এখন এই মোল্ডটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি। এখন আমি পুডিংটা তৈরি করব, আর তার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 3টি ডিম নিয়ে নিচ্ছি। আর ডিমগুলো রুম টেম্পারেচারে থাকলেও হবে, না থাকলেও কোনো প্রবলেম নেই। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা কিন্তু চাইলে 1/2 কাপ চিনির পরিমাণটা এখানে একটু কমিয়েও দিতে পারেন, অথবা চাইলে মিষ্টি বেশি পছন্দ করলে বাড়িয়ে দিতে পারেন। বাট আমি বলবো এই 1/2 কাপ চিনি কিন্তু এই পুডিংটার ক্ষেত্রে একদমই পারফেক্ট। এখন একটি হুইস্কের সাহায্যে এই ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এটাকে ওভার মিক্স করা যাবে না বা মিশাতে মিশাতে ফোম করে ফেলা যাবে না। আলতো করে মিশাতে হবে যাতে চিনিগুলো গলে যায়। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে আমি ডিমের মিক্সচারটা রেডি করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি দুধের মিক্সচারটা রেডি করার জন্য। আমি আরেকটি মিক্সার বোল নিয়েছি, তাতে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার, মানে গরু দুধ। অবশ্যই এখানে ফুল ক্রিম মিল্ক পাউডার ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে পানি আর দুধটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে দুধটা কোনো জায়গায় দলা পেকে না থাকে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটাই হচ্ছে পুডিং তৈরির জন্য আমার ঘন দুধ। দেখলেন তো দর্শক, কোনো রকম দুধ জাল দেওয়ার ঝামেলা নেই, খুব শর্টকাট উপায়ে কিন্তু এইভাবে আপনারা ঘন দুধটা রেডি করে নিতে পারেন। এখন আমি এই ঘন দুধের ভিতরে দিয়ে দিচ্ছি ডিমের সেই মিক্সচারটা। এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি দুধের ভিতরে ঢেলে দিচ্ছি। এখন খুব ভালোভাবে ডিম আর দুধের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, আর অবশ্যই আলতোভাবে মিশাতে হবে, খুব জোরে জোরে মিশাতে যাবে না, তাহলে কিন্তু উপরে ফেনা তৈরি হবে, আর এই ফেনার কারণে কিন্তু পুডিংয়ের ভিতরে বড় বড় বাবলগুলো চলে আসে। মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমি মিশ্রণটাকে ছেঁকে নিব। আর আমি একদম সরাসরি মোল্ডের উপরে একটা ছাঁকনি দিয়ে তারপরে দুধ আর ডিমের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন উপরে কেমন সাদা ডিমের অংশগুলো বের হয়েছে, তো এই জন্য অবশ্যই ছেঁকে নেওয়া খুবই জরুরি। এখন যেহেতু আমার এই মোল্ডটার কোনো রকম ঢাকনা নেই, তাই আমি একটি ফয়েল পেপার দিয়ে এর মুখটাকে সিল করে দিচ্ছি, যাতে করে যখন আমি এটাকে স্টিমে তৈরি করব তখন উপর থেকে যেন কোনো প্রকার পানি ভিতরে না ঢুকতে পারে। আমি চুলার
একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম এবং তাতে আমি পানি দিয়ে রেখেছি। পানিটা বলক উঠে গেছে, এখন তলায় আমি একটি কাপড় বসিয়ে দিচ্ছি বা ছোটো পাতলা কোনো রুমালও দিয়ে দিতে পারেন। তো তারপরে আমি পুডিং মোল্ডটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে বসিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে পানিটা যেন পুডিং মোল্ডের অর্ধেকটা পর্যন্ত থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর তারপরে ঢাকনার ফুটোটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন একদম লো হিটে পুডিংটাকে রান্না করতে হবে 40-45 মিনিটের জন্য। এর ভিতরে আশা করি পুডিংটা হয়ে যাবে, যদি তারপরও না হয় তাহলে আরও 10 মিনিটের জন্য আপনারা লো হিটে পুডিংটাকে রান্না করতে পারেন। ফিরে আসছি 45 মিনিট পর। 45 মিনিট পর আমি এখন আপনাদের চেক করে দেখাবো আমার পুডিংটা হয়েছে কিনা। দেখুন দর্শক, আমার মনে হচ্ছে পুডিংটা হয়ে গেছে, তারপর আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন একদম ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি পুডিং মোল্ডটাকে পাতিল থেকে তুলে নিচ্ছি। পুডিং মোল্ডটাকে আমি এখন নিয়ে এসেছি আর উপর থেকে আমি ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি। একদম গরম ধোঁয়া উঠছে, তো এই পর্যায়ে দর্শক অবশ্যই এই পুডিংটাকে রুম টেম্পারেচারে আগে ঠান্ডা করে নিতে হবে, তারপরে 2-3 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। এইভাবেই 3 ঘন্টা পরে আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন এই পুডিংটাকে আমি আনমোল্ড করব। আর তার জন্য প্রথমে যেটা করতে হবে, একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চতুর্কানা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই দর্শক পুডিংটাকে ফ্রিজে রাখবেন আর ফ্রিজে রেখে তারপরে পুডিংটাকে আনমোল্ড করবেন, না হলে কিন্তু গরম গরম পুডিংটাকে আনমোল্ড করতে গেলে দেখা যায় অনেক সময় ভেঙে যায়। তো আমি পুডিংটাকে আনমোল্ড করে নিলাম, এটা খুব সহজেই কিন্তু প্লেটের উপরে পড়ে যাবে। দেখুন দর্শক, এই যে একদম পারফেক্ট একটি স্মুথ পুডিং তৈরি হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমি আপনাদের একটু কেটে দেখাই এর ভিতরটা কি পরিমাণ স্মুথ হয়েছে, একদম সিল্কি স্মুথ যেটাকে বলে। আর এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়, জাস্ট মাখনের মতো বলা চলে। তো আশা করব দর্শক আজকের এই মজাদার পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে সহজ সহজ লেগেছে, সাথে সাথে ভালোও লেগেছে। আর যদি তাই হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমার সাথেই থাকবেন। এছাড়াও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।